Assalamu Alaikum. My name is Rakib and you are watching Rolling Rakib. কিনবেন কি কিনবেন না, এই সিরিজের আজকের বাইকটা হচ্ছে হোন্ডা লিভো 110। এই বাইকটা সম্পর্কে আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল, আর যারা চ্যানেলের রেগুলার রোলার্স তারা তো জানেন আমরা এই সিরিজে দুটো বিষয় নিয়ে কথা বলি। একটা হচ্ছে বাইকটা কেনার পেছনের কিছু কারণ এবং আরেকটা হচ্ছে বাইকটা না কেনার পেছনের কিছু কারণ। এই নিয়ে আমাদের এই পর্বটা সাজানো থাকে। তাহলে চলুন বরাবরের মতো কথা বলা যাক বাইকটা না কেনার পেছনের কিছু কারণ নিয়ে। বাইকটা না কেনার পেছনের বড় একটা কারণ হতে পারে এই বাইকটার এক্সেলারেশন। 110cc সেগমেন্টের বাকি যে বাইকগুলো রয়েছে এগুলোর থেকে আমার এটার এক্সেলারেশনটা পার্সোনালি আমার কাছে একটু কম মনে হয়, বিশেষ করে 0-50 বা 60 মোটামুটি উঠে যায়, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু সমস্যাটা হয় ওইখানে যখন আপনি 50+ স্পিড তুলতে যাবেন এবং কুইক ওভারটেকিং করতে যাবেন, তখন এই সমস্যাটার সম্মুখীন আপনি হবেন। ওয়েল, এখন কথা হচ্ছে এই বাইকটা এন্ট্রি লেভেল একটা বাইক, কম সিসির বাইক, এগুলোর এক্সেলারেশন থাকবে না, রেডি পিক আপ থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি এই বাইকটার এক্সেলারেশনটা একটু কম মনে হয় এই সেগমেন্টের অন্য অন্য বাইকের থেকে। তবে ইঞ্জিনটার পাওয়ার কম হলেও মোটামুটি যথেষ্ট স্মুথ ইঞ্জিনটা, আর আমরা বরাবরই দেখি যে হোন্ডার ইঞ্জিনগুলো ভালোই স্মুথ হয়। এক্ষেত্রে আপনি যদি সিটিতে বাইকটা রাইড করেন, আমার মনে হয় না যে এই পাওয়ার ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হতে পারে। বাইকটা না কেনার পেছনের দ্বিতীয় কারণ হতে পারে এই বাইকটার টায়ার। এই সেগমেন্টের প্রত্যেকটা বাইকেই চিকন টায়ার ব্যবহার করা হয়, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। চিকন টায়ারে ব্রেকিং ফিডব্যাক কম থাকবে, ঠিক আছে। কিন্তু লিভোর যে টায়ারগুলো, এই টায়ারগুলো আপনার MRF কোম্পানির হলেও এটা হচ্ছে হার্ড কম্পাউন্ডের টায়ার, যার কারণে বাইকের পেছনের চাকা মোটামুটি ভালোই স্কিড করে। ভাই ব্রাদার্স, আমার কথা হচ্ছে যে MRF ব্র্যান্ড খারাপ না, টায়ার হিসেবে MRF-এর টায়ার ভালো, কিন্তু হার্ড কম্পাউন্ড এবং সফট কম্পাউন্ড নামে কিছু বিষয় আছে, আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। একটু বাড়িয়ে বলতে গেলে সফট কম্পাউন্ডের টায়ারগুলো হয় আপনার মোটামুটি রেডিয়াল টায়ারই বলা যায় এগুলোকে। আর টায়ার নিয়ে আমার একটা ভিডিও করা আছে, এই রেডিয়াল টায়ার ভার্সেস নর্মাল বা বায়াস প্লাই টায়ার, আই বাটনের লিঙ্ক আসতেছে, চাইলে এই ভিডিওর শেষে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন টায়ারের ফিডব্যাক নিয়ে যেটা বলতেছিলাম, হার্ড কম্পাউন্ডের টায়ারগুলোতে ওজন বহন করার ক্ষমতাটা বেশি থাকে, কিন্তু সফট কম্পাউন্ডের টায়ারে ওজন বহনের ক্ষমতাটা একটু কম। তার মানে এই না যে পিলিয়ন নিয়ে চললে সমস্যা হবে, সফট কম্পাউন্ডের টায়ারে আপনি ব্রেকিং ফিডব্যাক ভালো পাবেন এবং পিলিয়ন যে ওয়েট এটা সহনীয়। আমি ওজন বহনের ক্ষমতা এটা বলতেছি যে এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে মালটানা গাড়ি। এখন মালটানা গাড়ি বলতে এটা আমি বোঝাইতেছি যে পণ্য বহনকারী গাড়ি। এখন এত প্রেশার তো আপনি আর বাইকে দিবেন না। তাহলে হোন্ডা কোম্পানির এই বিষয়গুলো একটু বিবেচনা করা দরকার যে তাহলে কেন হার্ড কম্পাউন্ডের টায়ারগুলো ব্যবহার করবে। সফট কম্পাউন্ডের টায়ার দিলে ব্রেকিং ফিডব্যাকটাও ভালো হয় এবং গাড়িতে মোটামুটি স্টেবিলিটি ফিরে আসে। বাইকটা না কেনার পেছনের আরেকটা কারণ হতে পারে এই বাইকটার সিটিং কমফোর্ট। সিটিং কমফোর্ট বলতে আমি পিলিয়ন কমফোর্টের কথা বলতেছি। খুব সম্ভবত আমি এই কথাটা হোন্ডা ড্রিম বাইকটা নিয়ে কথা বলার সময় বলছিলাম যে হোন্ডা লিভোর থেকে হোন্ডা ড্রিম এই বাইকটার পিলিয়ন কমফোর্টটা একটু ভালো। ওয়েল, কিনবেন কি কিনবেন না সিরিজে হোন্ডা ড্রিম নিয়েও ভিডিও করা আছে, আই বাটনের লিঙ্ক আছে, চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। এখন কথা হচ্ছে হোন্ডা লিভোর যে সিট, এটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ একটা সিট, দেখতে কিন্তু খারাপ লাগে না। এবং ওভারঅল বাইকের লুকের কথা বললে এই বাইকের লুকটা আমার কাছে 150cc বাইকের মতোই মনে হয়, মোটামুটি একটা বাল্কি বাইক এই সেগমেন্টের মধ্যে। কিন্তু সিটিং কমফোর্টটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। এর পেছনের আরেকটা কারণ হচ্ছে এই বাইকের রিয়ার সাসপেনশন। আমার কাছে এই সাসপেনশনটা অনেকটা হার্ড মনে হয়। ওয়েল, সিটিতে রাইড করার সময় খুব একটা সমস্যা হয় না, কিন্তু অফরোডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়। বাইকটা না কেনার আরও একটা কারণ হতে পারে এই বাইকটার মাইলেজ। 110cc সেগমেন্টে অন্য অন্য বাইকগুলো থেকে এই বাইকের মাইলেজটা আমার কাছে একটু কম লাগছে। ওয়েল, আসলে কম লাগছে বলতে আমি এই বাইকের কয়েকটা ইউজারের সাথে কথা বলছি, তার মধ্যে কয়েকজনের কথা এরকম ছিল যে তারা নাকি সিটিতে মাইলেজটা একটু কম পাচ্ছে। আসলে সিটিতে মাইলেজটা একটু কমই পাওয়া যায় হাইওয়ের থেকে, বাট আমাকে একজন বলল তার নাকি মোটামুটি 46-48 মাইলেজ নেমে আসছে। এখন তার বাইকের প্রবলেম ছিল না, ইঞ্জিনের কোনো সার্ভিসিং ঠিকমতো করা হয় নাই, বা এই রিলেটেড কোনো সমস্যা ছিল কি না এটাও হতে পারে। তার ভাষ্যটা হচ্ছে এরকম যে সে সিটিতে 50-এর উপরে মাইলেজ পায় না এবং দেখা যাচ্ছে যে হাইওয়েতে গেলে মোটামুটি 55-52 এরকম প্লাস মাইলেজ চলে আসে। এখন একজন ইউজারকে দিয়ে তো আর এটা বিবেচনা করা যায় না, তারপরেও এই বিষয়টা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, এক্ষেত্রে কথাটা বলা।
পার্সোনালি আমার কাছে আরেকটা বিষয় খারাপ লাগে, সেটা হচ্ছে হোন্ডা লিভোর প্রাইস। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে এই বাইকটার প্রাইস 1 লক্ষ টাকার আশেপাশে হওয়া উচিত, বরং 1 লক্ষ টাকার নিচে হলে আমার মনে হয় ভালো হয়। এটা হয়তো বা না কেনার আরও একটা কারণ হতে পারে। ওয়েল, অনেকগুলো কথা হলো বাইকটা না কেনার পেছনের কারণ নিয়ে, মোটামুটি এগুলোই আমার দৃষ্টিতে বাইকটা না কেনার পেছনে কিছু কারণ। তাহলে চলুন বাইকটা কেনার পেছনের কয়েকটা কারণ নিয়ে আলোচনা করা যাক। বাইকটা কেনার পেছনের একটা কারণ হতে পারে এই বাইকটার লুকস। যদিও পছন্দটা হচ্ছে হুজ হুজ হিস হিস, এই কথাটা আমি প্রতিবারই বলি, এই কথাটা আমি বারবারই বলি যে বাইকটা কেনার বা না কেনার পেছনের যে বড় কারণটা, সেটা হচ্ছে আপনার যদি বাইকটা পছন্দ না হয়। বাইকটা কেনার পেছনে আরও একটা কারণ হতে পারে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকে ব্যবহার করা হয় আপনার মিশিনের ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার মাস্টার সিলিন্ডার বলেন বা হচ্ছে ক্যালিপার বলেন, এগুলো ব্যবহার করা হয় নিসিনের। ওয়েল, নিসিন হচ্ছে আপনার একটা ফেমাস ব্রেকিং কোম্পানি, হয়তো আমরা নিসিনকে চিনি। আর আপনারা হয়তো এটা জানেন যে হোন্ডার ম্যাক্সিমাম বাইকে নিসিনের ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার ব্যবহার করা হয়। আর এই মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপারের জন্য ব্রেকিং ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যায়। 2021 আমার কাছে এগুলো ছাড়া বাইকটা কেনার পেছনের আর তেমন কোনো কারণ নাই। বাইকটার লুকস যথেষ্ট ভালো, মোটামুটি আপনার পেন কোয়ালিটিও ভালো বা বিল্ড কোয়ালিটিও ভালো, একদমই খারাপ সেটা বলা যাবে না। কারণ এই বাইকগুলো হচ্ছে আপনার কম সিসির বাইক, সেই তুলনায় বাজেট কস্ট কাটিংও করা হয় এই বাইকগুলোতে। সেই দিক থেকে এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে, এর কম্পিটিটরদের মধ্যে তুলনা করতে গেলে মোটামুটি এভারেজ লেভেলের বলা যায় বিল্ড কোয়ালিটি বা পেন কোয়ালিটি। তাহলে ভাই ব্রাদার্স, আশা করি আমি আপনাদের মোটামুটি ধারণা দিতে পারছি। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন একটা বাইক সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি এই বাইকটাই কিনবো, আমার মনে হয় যে আপনার আরও কয়েকটা বাইক সিলেক্ট করা উচিত। এবং সেগুলো সিলেক্ট করে যদি টেস্ট রাইড দেওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই টেস্ট রাইড দিবেন। এতে করে বাইকটা সম্পর্কে আপনার অনেক ধারণা চলে আসবে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি একটা পাবেন বাইকটার সিটিং সম্পর্কে, মানে রাইডিং কমফোর্ট বা সিটিং কমফোর্ট, আপনার হচ্ছে বাইকটার হ্যান্ডেলবারের পজিশন, বাইকের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট, এ সকল বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা চলে আসবে, যেটা আপনি একজন মানুষের মুখ থেকে শুনে বুঝবেন না। তাহলে পরবর্তী বাইকটা কোন বাইক হতে পারে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।